আমার বাবা জমিদার সালাউদ্দিন চৌধুরী, কদমবসি করো সালেহা। না বাবা, আর তুমিও জানো যে গফুর মাস্টার কালে আমারই বেতনভুক্ত কর্মচারী ছিল। কর্মচারী মেয়ে বলে কি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে? হ্যাঁ হবে। মানুষের যোগদার মাপ কি বংশ আর পদমর্যাদা দিয়ে হয় না বাবা? চুপ করো। অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমায় মানুষ করেছিলাম, তুই অমানুষ। তুমি কুঙ্গার, ছেলে বাপের অমরে বিয়ে করতে পারে সে বংশের কলঙ্ক। তুমি আসতে পার। আমি যাচ্ছি, তবে আবার আগে একটা কথা বলে যেতে চাই বাবা। মানুষের বিচার হয় তার মনুষ্যত্বের মাপকাঠি। আর আগে তার শেষ কথা শুনে যাও। আমার অমতে বিয়ে করার অপরাধে আমি আমাকে ত্যাজ্য পুত্র করলাম। চৌধুরী পরিবারে আজ থেকে তোমার আর কোনো অধিকার রইল না। তোমার তোমার ওই কলঙ্কিত মুখ আমি আর দেখতে চাই না। চাচা, ছোটবেলায় মাকে হারিয়েছি, বলে পিঠে করে তুমি আমায় ধরেছ। তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ছোট হুজুর, চলে কাশিম চাচা, তোমাদের বাড়ি নুন খেয়ে আমি মাস হচ্ছি, বেইমান করব না, কিন্তু সত্য কথা বলতে আমিও ছাড়ব না। নইলে কেদনা কেদনা কাশিম চা, তোমার চোখের জল আমি সইতে পারবো না। সুখের দিনে না হোক, দুঃখের দিনে তোমার খেম চাচাকে স্বর্গ তাকে পাবে। হুজুর, বড় হুজুর, হুজুর খাবেন, আসুন। দুধটুকু তোমার খেতেই হবে, দিনকে দিন শরীরের কি হয়েছে দেখেছ? দুধটুকু তুমি খেও, তোমার দরকার। থাক, আমার কাছে দাঁড়ে বিদ্যা দিতে হবে না। ঠিক আছে, বিদ্যাই মেনেছি। জানো সালেহা, বাঙালি মধ্যবিত্ত ঘরগুলো শত অভাব অনটনেও টিকে আছে কি সেদিন? অত শত বুঝি না বাবা। টিকে আছে তোমাদের মতো ঘরণীদের জন্য, অত অভাব অনটনেও যাদের মুখের হাসি মুছে যায় না, দুঃখ কষ্টের মধ্যে যারা ফের দেখে আনি। সুখ তোমাকে তো আমি সুখ দিতে পারিনি, আমারই জন্য তুমি সব হারিয়েছ। সব হারালেও তুমি আছো, তাই আমি আছি, এটাই তো আমার সবচাইতে বড় সুখ। ফিরছো কখন? রোগীপত্র দেখতে দেখতে রাত দশটা বেজে যায়, একা একা তোমার খুব কষ্ট হয় তাই না? একা একা আর বেশি দিন নয়। মানে? আহা, জানে না যেন। সত্যি সালেহা, যতই দিন ফনি আসছে তত যাই। যেতে নেই,
ডাক্তার সাহেব শিগগির চলুন, বেগম সাহেবার শরীর খুব খারাপ, এক্ষুনি যেতে হবে। দেখ কালু, তোর সাহেবকে গিয়ে বল। কিন্তু সাহেব বলে দিয়েছেন এক্ষুনি যেতে। কালু কি হয়েছে রে? বেগম সাহেবের ছেলে হবে তো তাই। ওগো শুনছো? বলো। তুমি যাও মতিন সাহেবের স্ত্রীকে আরেকবার দেখে এসো। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে? ভয়ের কিছু নেই, আমি তো ভালোই আছি।
তাছাড়া খালা তো রয়েছেন, কিন্তু তুমি না ডাক্তার, ডাক্তারের কর্তব্য আগে না। খালা, আমি বরং মতিন সাহের বাসা হয়েই আসছি। তুমি এসেছো ডাক্তার? হাউ ইজ দ্য পেশেন্ট? তুমি দেখে যাওয়ার পর থেকে ভালোই ছিল, সন্ধ্যের পর থেকে কেমন যেন সিঙ্কিং মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দুপুরে ডক্টর ফারজানাকে কল দিয়েছিলাম, উনি সাজেস্ট করলেন তোমাকে অবজারভেশনের জন্য। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ডোন্ট বি ইম্পেশেন্ট প্রফেসর, অত উতলা হয়ে না। কংগ্রেচুলেশন প্রফেসর, তোমার বিয়ে হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। রাবে কেমন আছে ডাক্তার? ভালো, চিন্তার কোনো কারণ নেই। দেখো ডাক্তার, আমি বলছি তোমার কিন্তু ছেলে হবে। আচ্ছা, ছেলে হলে তোমাকে ভরপেট মিষ্টি খাও। শুধু মিষ্টিতে তুষ্ট থাকবো না, আমার মেয়ে হয়েছে, তোমার ছেলে হলে ওদের বিয়ে দেবো, কি বলো? আচ্ছা, তোমার শুধু ওই কথাই বলে না, গাছে কাঁঠাল গোপে তেল। আচ্ছা চলি। হ্যাঁ, thank you.
जीवन पंजाल अमन को बोलते नहीं दुआ करी छोटे हुजूर चलो बसंती फिर जाए ना चाचा ता है ना अभिमान करे निजे जीवन तुम ध्वंस कर दिले किंतु की लाभ एमन करे इस शांति तुम पाओ सत्य बोले बड़ अशांति खोकन के लिए सन्तान जन्म दिए ताके लालन पालन करते दुबेला दुमुठो खेते दीते ताई तो बोलछी चलो फिर जाए तुम आर अमत करो ना आमार चावा होबे ना चाचा तुम बोल खोकन के लिए जाओ मानुष करो जेमन करे मानुष करे छिले आमाए तुम्हार आदर जत्ने खोकन बड़ होबे मानुष होबे सुखे आमार चे बोले बाबा चेर परिचय दियो ना ताके बोलो एके तुम्हें पथे कुड़िए भेजो एर मा बाबा केउ नहीं बड़ हुजूर का मिथ्या बोलो हासुरेर मैदान जवाबदेही करते हैं भगने बापे ऐले के निश्चित मृत्युर हाथ के बाचाले तुम्हार कोनो पाप होबे ना किन्तु तुम्हें आमार कथा भेबो ना चाचा पथ चार साथी पथेर बाकी से हारिए जा क्षति की छोटो हुजूर 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 कासे एदी क्या है मस्तान सर मजार जियारत करते काके संगे नहीं फिर रे माने ये माने खोकन कोताकार खोकन कार छेले तोर तो आपन बोलते तीन कुले क्यों नहीं हरे चुप कर रही क्या मास्तान साहेब दो पथे कूड़िए पेलाम हुजूर मास्तान साहेब दोआय एकेबारे जीवंत साबर रुख हाँ हुजूर धरे निले ताई देखलाम कार ना कार छेले पथे धूलो पड़ी आछे बाप मा क्यों नहीं एतिम देखे मनटा केमन गले गेल ताई आस्ते करे जंजाल निये फिरलि केमन हतभागा जी आस्ते करे जंजाल आस्ते करे शोभा पाय ओटाके फेले दिया तो हजार होक मानुष तो आल्लार प्यारा बान्दा थाकना हुजूर आमार काछे एकटा प्राण बेचे जाबे ना ओटा जेखान थेके एनेछिस सेखाने फेले दिया जा जाच्छि हुजूर आल्लार दुनिया अनेक बड़ कोथाओ ना कोथाओ ठाई आमार हबेई जीवन भर आपनार गोलामी करलाम आज बुढ़ो बयसे आपनार काछे आमार एतटुकु दाबी टिकलो ना जाए हुजूर जाए सेलाम दादा तोर तो साहस कम ना रे कासेम जाए बोलले जावा जा बाड़ी भेतर जा जा बोलते आपनी तो आमाके चले जेते बोलले तर्क करिस ना जा भेतर जा जत सब
চলো খোকন আমরা বাড়ির ভিতরে যাই। জানো তো হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। কাসেম, 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 তোমার এটা গেল কোথায়? এই যে হতভাগা, কোথায় গিয়েছিলি হতচ্ছাড়া? আমাকে তোরা অতিষ্ঠ করে মারলি, জঞ্জাল কুড়িয়ে নিয়ে এসছিস, এখন সবার ভোগান্তি। নিয়ে যা, ফেলে দিয়ে আস, এখনো বলছি ফেলে দিয়ে আস। অমন করে বলবেন না হুজুর, আমার বড় মায়া হয়। আর মায়া বাড়াস নে কাসেম, একটাকে তো কোলে পিঠে করে মানুষ করেছিলি, কই পাল্লি ধরে রাখতে? আমি বলে রাখছি, এটাও একদিন ফাঁকি দিয়ে পাবে। হাতের পাঁচ আঙুল তো সমান হয় না হুজুর। ও কাঁদে না, এটার পেটে কিছু পড়েছে? বার্লি খাইয়েছি। শুধু বার্লি? দুধানতে তো গিয়েছিলাম, কিন্তু দিনুবোয়ালা দুধে বড় বেশি পানি দিচ্ছে। আর এই পানি মেশানোর দুধ ওকে খাওয়াচ্ছিস, মরবে, ওটা নির্ঘাত মরবে। পরের ছেলে এখানে না খেয়ে মরুক, আর বুড়ো বয়সে সেই পাপে আমার ভরা ডুবি হোক, এই তো তুই চাস। তাহলে কি করবো? ফেলে দিয়ে, ফেলে দিয়ে, ওটাকে ফেলে দিয়ে আয়। যদি একান্তে ফেলতে না পারিস, তাহলে একটা গাই কেনার বন্দোবস্ত কর। হতভাগাটা মায়ের দুধের কপাল করে আসেনি তো, অন্তত একটু খাঁটি দুধ খাক। শুনলে কখন? শুনলে? তোমার দাদু কি বললে? শুনলে? হ্যাঁ দাদু, যত সব বাড়া বাড়ি। যাও খোকন সোনা, এবার খেলা করো গিয়ে। হ্যাঁ, দুষ্টুমি করো না কিন্তু। দাদুর কাছে যাই? যাও, কিন্তু দাদুকে বেশি বিরক্ত করো না, তাহলে আবার লেজ কাটে হনুমান বলবে। আচ্ছা। দুষ্টুমি করবি না? তুমি যদি আমাকে নিয়ে ঘুরে ঘুরে খেলো, তাহলে আমি আর দুষ্টুমি করবো না। বটে, সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আচ্ছা তাহলে চলো একবার ঘোরা ঘোরা খেলা যাক। হুররে, একশোটি বাজি মাস দেখলে দাদু, আমার হাতের তাক। ওরে লেচকাটা হনুমান, দেখাচ্ছি তোর হাতের তাক, দিনকে দিন তোর বয়স বাড়ছে না কমছে? আরে বাপরে, ওরে বাপরে, আজকে ডাক এসছে, দেখি দেখি। হুররে দাদু, এই দেখো আমার লেখা উপন্যাস বেরিয়েছে,
উপন্যাস লেখা হচ্ছে, লেখাপড়া ছেড়ে দিয়ে উপন্যাস লিখছো? দাঁড়াও দেখছি। দাদু কানটা যে ছিঁড়ে গেল, ছাড়ো ছাড়ো। ছাড়বো, তার আগে বল তুই উপন্যাস লেখা ছাড়বি? ছাড়বো ছাড়বো। কাল রোববার, পরশু তোর কলেজ খুলছে, সে খেয়াল আছে? মনোযোগ দিয়ে পড়াশোনা কর, ওসব উপন্যাস উপন্যাস লেখা এখন ছাড়। এখনই কি লেখা ছাড়বো দাদু, সবে তো শুরু করলাম। বাবা গো, এই যে ভাই, একে একটু ধরেন তো, হসপিটালে নিয়ে যেতে হবে। আসুন একটু ধরেন। অবস্থা ডাক্তার? ভালো অবস্থা, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তেমন কিছু হয়নি। শুকর আলহামদুলিল্লাহ। যাক বাবা, অল্পেতে রক্ষে। তা বাবা একটু সাবধানে রাস্তাঘাট হেঁটো, চল মা। বাবা ওকে কিছু সাহায্য? ও হ্যাঁ, এই নাও পাঁচটা টাকা, যাও। কোথায় যাব? কোথায় যাব মানে? মানে গরিব মানুষ তো, ভিক্ষে টিক্ষে করে খাই। হ্যাঁ জোয়ান মরদ, ভিক্ষে করে খাস? কাজ করতে পারিস না? কাজ কোথায় পাবো? বাবা আমাদের বাসায় তো কাজের লোকের দরকার। ও হ্যাঁ হ্যাঁ, এই চাকরের কাজ পারবি? চাকর কেন, পছন্দ হচ্ছে না? তিন বেলা খেতে পাবি, মাস গেলে 10 টাকা করে বেতন পাবি, আবার কি? হ্যাঁ করব, চাকরি যে করে সেই তো চাকর। হ্যাঁ আমিও চাকর। অকাট্য যুক্তি। হ্যাঁ চল 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 চল। আমি একেবারে উজায় আহে, আর যখন যায় একটা মামলা ডিসমিস করে যায়। বাইদি ভাই, এই ঝর্ণা রে দেখতেছ না? বাপ সোহাগী মেয়ে বাপের সঙ্গে বেঁটে গেছে। তা ওগুলো কি? চিনবেন না, বাইগন। একা ধারে তো না সব, অন্য ধারে খাইতে টেস্ট। এর আদি নিবাস হইতেছে কে ময়মনসিং। সস্তায় পাইলাম রে। তারপর একসাথে চলে গেল,
একটা চাকর জোগাড় করে দাও তো বাবা। চাকর নাই, আপনি নিজে হাতে কাম কাজ করেন? তোবা 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 তোবা, আপনি আমার খবরটা নেই কেন? এই তো বললাম দাও না বাবা একটা চাকর দেখে। কিন্তু আমার হাতে তখন সময় নাই কে, তা নাইলে এই কয়দিন আপনার খেদ মত অনেক সব হাসিল করতাম। তোমার সবটাতেই বাড়াবাড়ি বাবা। মা কি নোংরা, কি নোংরা! তুমি চুপ করো, বড্ড বেশি কথা বলো। রাবে তুমি কি বলছো, ওকে এত কষ্ট করে আনলাম পছন্দই হলো না। যে কয়দিন ভালো চাকর না পাওয়া যায় সেই কয়দিনও থাকবে না। রাইট করছি, দেখি কাজকর্ম কেমন করতে পারে। যাও চা তৈরি করে নিয়ে আসো। হ্যাঁ যাও, মামি আমার সাক্ষাৎ রাবেয়া তপস্যা তাপসী রাবেয়া। চলো তোমাকে রান্নাঘর দেখিয়ে দিই। এই ছোড়া কই যাও, বাইগন গুলি লইয়া এসে যাও। ভালো করে চা করে বাইরে দিয়ে কেমন? ভালো করে চা করে বাইরে দিয়ে। দেখো দেখো কত কাজের লোক, দেখো তো বেশ ভালোই হয়েছে। ভালোই তো লাগছে, কি বলো হে, চা ভালো হয়নি? হ্যাঁ খুব ভালো চা, ফার্স্ট ক্লাস চা। ভালো কি হে, বেশ ভালো, বেশ ভালো, ভালো খুব ভালো, মানে চমৎকার কি। ঝর্ণা রে দেখতেছি না, ঝর্ণা কই? তুমি পরে ঝর্ণাকে চাটা দিয়ে এসো তো। জি আপনার চুল না খুব সুন্দর। আচ্ছা বোকা তো, আমি রাগ করেছি। আচ্ছা আচ্ছা আর বলবো না। হ্যাঁ রে কি নাম তোর? খসম। কি খসম? খসম খুব সুন্দর না? হ্যাঁ সুন্দর। খসম মানে কি জানিস? জি স্বামী। সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, একটা শাক আর একটা সাবান কিনে আনবি। হ্যাঁ জি। আচ্ছা বোকা বলিস কি রে, আমার অধ্যাপক আব্দুল মতিন শিকদারের বাসায় এসেছি, মতো কেলেঙ্কারি ব্যাপার। এই কেলেঙ্কারির জন্য দায়ীকে জানিস? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল ইসলাম উপন্যাসের বিষয়বস্তু বাদ রেখেছে বাপ। দেখিস শেষ পর্যন্ত ভরা ডুবি না হয়। ডুববো না দোষ, ডুববো না। চান্স যখন একটা পেয়েছি তখন দেখি না শেষ পর্যন্ত কি হয়। রাহা উপন্যাসটা শেষ করতে কতদিন লাগবে? বড় জোর মাস দেড়েক লাগবে। আমি তো তোর কাছে সবসময় আসতে পারবো না, স্ক্রিপ্ট আমি ডাকেই পাঠাবো। ওকে। আর হ্যাঁ, তোর উপন্যাসের রয়্যালিটির কিছু টাকা আমার কাছে রয়ে গেছে, ওটা নিয়ে যা। থ্যাংক ইউ, টাকাটা অসময়ে কাজে লাগবে। আচ্ছা চলি। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। ও ঠিকই বলেছো বাবা, যা দিন পড়েছে অসময়ে কে কাকে সাহায্য করে বলো? ধরো না তোমার মামার কথা, প্রফেসরি করে আর বইপত্র লিখে যা রোজগার করে, তা দিয়ে আমি যে কি করে সংসার চালাই তা আল্লাহ বিনে কেউ বলতে পারে না। সুবারি লন। আরে সেই কথাই তো কইতেছিলাম, মামারে বলেন মাস্টারি থুইয়া ব্যবসা ধরতে, মামলা দিসমি। তোমার মামা করবে ব্যবসা তাহলে হয়েছে। ওই শোনো, কুড়ের বাচ্চা
ঘরে বসে বসে মোটা মোটা বই পড়বে আর বড় বড় গুলি কাপতাম। তাইলেই মামলা ঘিসনি, সংসার চলবো কেমনে? আচ্ছা মামি আপনি ঘাবড়ায়েন না, আমি মামু জানি বুঝাই কমনে। যে একটা ব্যবসাবাদী করি, ব্যবসা করতে তো মূলধন লাগে, কোথায় পাবে বলো? আপনি চিন্তা করতেছেন কেন? মুঠো আমি। তুমি? হ্যাঁ মামি। আচ্ছা মামি আপনার আমার এরকম পরপর ভাবেন কেন? কম টাকা লাগে বলে, তারপর ব্যবসাপাতি করে লাভ হলে আমার টাকা ফেরত দিলেই চলবো। অক্ষণ আমি চেক লিখে দিতে বাস মামলা দিসনি। কথাটা বন্ধ বলনি, তাহলে তোমার মামুকে গিয়ে এক্ষুনি বলবে। ভাই বলবেন না, একেবারে টেলিগ্রামের মতো গিয়ে বলবেন। বীর জেঠনা, যুক্ত করো হে সবার সঙ্গে, মুখ করো হে বন্ধ, তাতে সংস্কৃত কামনায় ব্যক্ত হয়েছে। শোন, সংস্কৃতি মুক্তি, কর্মের মতো আত্মগত হয়ে থাকা মুক্তি নয় বন্ধ। জীবনে জীবনে জীবন যোগ করা, নইলে কৃত্রিম পণ্যে ব্যক্ত হয় গানের পসরা। এই উক্তিটিও একই কামনার অভিব্যক্তি, পার্থক্য কেবল ওখানে বাঁধনটা চাওয়া হয়েছে নিজের, এখানে সকলের দিকে তাকিয়ে এবং সকলের জন্য যেমন ঘর কোনো বাদ তেমনি বাড়িয়ে বলা কথা মনে হলেও সেই সত্যটির প্রতি আজ আমাদের দৃষ্টি আকৃষ্ট হোক। ওই যে বলে না, আসুন শুনবে ঢেকি ঘরে চা দোয়া। তুমি কথাটা বড় সুন্দর বলেছো তো, আসু ঘর মুসল নেই ঢেকি ঘরে চা দোয়া। কথাটা কিন্তু আমাদের উপর খুব খাটে, এই ধরনের আমার কথা সাধ্যের চেয়ে বেশি সাদ করে বসে আছি। থামো, সাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান তুমি গড়ে তুলেছো। বই পড়ে আর বই লিখে কেউ কিছু করতে পেরেছে? না, কথা বলছো বটে, কিন্তু কোনো কিন্তু নয়। শোনো, ওসব পড়াশোনা কারবার ছাড়ো, এবার থেকে একটা কিছু ব্যবসা পাতি করো। আমি? তুমি বলছো? আকাশ থেকে পড়লে যে। শোনো, আমি সব ব্যবস্থা করে রেখেছি, টাকা পয়সা যা লাগে দেবে। হোম বল আরামতে বসে আছি, যাও আলাপ করো গে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু হোম বল দেবে টাকা আমাকে? আচ্ছা ওর কি সাথে বলো তো? সার্থ কিছুই না, আপন জনের উপকার করা। এই ধরো, এই ধরো মামু জান, মামি তুমি, তোমরা কেউ আমার পণ না, আল্লাহ দিলেই ব্যবসাটি করে আমি তুমি রোজগার করি। আপনার ইতিহাস শুনবার সময় আমার নেই, কি বলতে চান সোজাসুজি বলে ফেলো। তুমি জানো না জন্না, এমন অনেকগুলি কথা আছে যা সোজাসুজি কইলে খারাপ শোনায়, তাই আমি কইতাছিলাম। কি? ঝর্ণা 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 সুন্দরী ঝর্ণা, যাইও না ঝর্ণা, আমার কাঙ্গাল মনের পেইন শূন্য যাও, আমি আমারে ভালোবাসি। চামচা কোথাকে? হ্যাঁ, চামচ যেমন ভালোবাসে তরকারি রে, চকরি যেমন ভালোবাসে চান্দে রে, সমুদ্র যেমন ভালোবাসে তুফান রে, তুফান যেমন ভালোবাসে নৌকা রে, ভ্রমর যেমন কইরা পাইতে চাই ফুলে রে, ঠিক তেমন করে আমি পাইতে চাই তোমার। এসো 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 বসো। কে তুমি? মামলা দিস তোমার শোনো, মামি জানে শ্রোতা মন দাসে বাসের বাসি হারি কম্বল সাহেব, দুটা বম্বল সাহেব, সব ব্যাপার পালাচ্ছেন যে, চাকর হইয়া মালিকের লোকে বিক্রমি করো। দুর্গন্ধ পচা মাছ। বম্বল বম্বল বম্বল, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? দেখলে রাবিয়া, বম্বল চলে গেল। যাবে না, নিশ্চয় কিছু বাজে কথা বলেছো তুমি। বাজে কথা আমি কই না তো? এই যে বাবা খসম, মস্ত বড় ইলিশ দেখছি, তা দাম কত? রোজ রোজ এত বড় ইলিশ খেলে যে ফতুর হয়ে যাব। বা কত হয়েছে রে? জি দু টাকা। দু টাকা? জি না, দেড় টাকা। দেখলে এক ধমকে আটানা কমে গেল। কিন্তু যাই বল, পেড়ে ইলিশ দু টাকা হলেও অনেক সস্তা। তোমার মাথা, তুমি কিচ্ছু জানো না। আমি কি করে জানো? সেই কথা, সর্ষে ইলিশ আনতে জানো না? না মানে ইয়ে কোনোদিন রাঁধিনি তো, তাই তবে একটু দেখিয়ে দিলে পারো। তোমাকে দেখিয়ে দিতে হবে তো, মায়ের দিদি রেখে থেকে জানলে নেহা সস্তা বাজারটা করো, তাই নইলে কবে দূর দূর করে তাড়িয়ে দিতাম।
তুই দুঃখ করিস না খসো, মার কথা বলার ঢঙই এই, তুই কিছু মনে করিস না। সে কি কথা আপামনি, পরের বাড়িতে চাকরি করতে এসেছি, কাজ না করতে পারলে বকুনি তো খেতেই হবে। তুই যখন যেটা পারবি না আমাকে বলিস, আমি দেখিয়ে দেব। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা এই ইলিশ মাছের আঁশ ছাড়া কি করে? তুই ঠিক করে ধর, আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম না, ওরকম না, এটা ওদিকে দে। এরকম হলো না তো? জোর আপামনি, আপনি একটু দেখিয়ে দেন না। আচ্ছা সর। আমি ধরি, কি মাছের আঁশ ছাড়াতে কি ভালো লাগে? বাবা বাবা, সর্ষে ইলিশ তো বেড়ে রান্না হয়েছে, কে রেঁধেছে গো? তোমার খসম? আমার খসম? বাবা বাবা, তুই তো বেড়ে রান্না করিস রে, তুই দেখতেও যেমন তা যে বড় বিচ্ছেদ খসম। আপনি না আমার রোজ ধমক দেবেন, ধমক না খেলে কি ভালো কাজ হয়? আমি ধমক খাবো আর ভালো কাজ করবো। কপাল গুনে বড় ভালো চাকর পাওয়া গেছে, কাজ কমলেও ভালো, বোকার হদ্দ বলাতে টিকলে হয়। আপনার ব্যাটটি ব্যাট না ব্যাটটি কোনটা যাবে? আমি কি ইংরেজি বুঝি আপামনি? ও বুঝিস না বুঝি খসো? জি। তোর মুখে কিসের গন্ধ রে? বিড়ি টিড়ি খাসবি? বিড়ি? বিড়ি না তো, ছোট এক খেয়েছিলাম, বাবা না খড়ম পেটা করেছিল। জি। দাঁত মাজিস? আল্লাহ দেয়া জিনিস আমি মেজে ক্ষয় করতে যাব কেন? না বুঝেছি, বাজার থেকে আমার টুথব্রাশ আর পেস্ট নিয়ে আসি। এক্ষুনি যাচ্ছি, রোজ সকালবেলা যেমন আপনারা খান আমিও আজ থেকে খেয়ে মুখ ভর্তি বেনা তুলবো। কি মজা, কি মজা!
বসন্ত নিশি রাতের কান্না প্রভৃতি উপন্যাসের রচয়িতা সাতাব চৌধুরীর জীবনের ছোট্ট একটি ঘটনে ন্যায্য উপন্যাস লিখতে বসেছি। তার শুরুতে আমার কোনো হাত ছিল না, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। আমার জীবনের প্রথম প্রেম গোলাপ কদিন ফুটে উঠবে, গন্ধ বিলিয়ে দেবে, ধন্য হবে, এই আমাকে আজ যে জীবন দিয়েছি তার একমাত্র আকর্ষণ ঝর্ণা। আমি তোমায় ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, উত্তরে সে কি বলবে? অসম দশ টাকার চাকর, হেও সিগার খায়। এই রে সোনার চাল পিতলের ঘুঘু, বাজার থেকে খুব পয়সা মারা হইতেছে না? না তো আমি নিজে চোখে দেখলাম সিগার টানতাছ। কাউকে বলবেন না হুজুর, বললে আমার চাকরি চলে যাবে। আপনার কাম করে দিতে পারলেই তোর মামলা কি আপনার জন্য আমার যা শোন, এই চিঠিটা শোনাবে দিবি। আর কবি যদি আমার ভালো না বাসে আমি অত কষ্ট করতে হবে? আমি ঝর্ণাকে সব বুঝি বলবো, তিনি আমার কথা শুনবেন। মামলা ডিসমিস, যেই ঝর্ণার পিছনে আড়াই বছরে আমি একটা কথা শুনাইতে পারলাম না, সেই ঝর্ণারে চড়াই দিনে কথা শুনাইতে চাও? আমাকে উনি ভালোবাসেন কিনা? তোর ভালোবাসে না তো কি? এই দেখুন না, আমাকে 10,000 টাকা দিয়েছে, বলেছেন টুথপেস্ট আর টুথব্রাশ আনতে, আমার মুখ দিয়ে গন্ধ বেরোয় কি না? মামলা ডিসমিস, তোর মুখের গন্ধ ঝর্ণা টের পেলে কেমনে কহ? বলবেন না, সে এক কেলেঙ্কারি ব্যাপার। দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার বাজারে যেতে হবে, পরে সব বলবো। হ্যাঁ তোমার বিচার নাই, আল্লাহ কসমের মুখের গন্ধ ঝর্ণা টের পেলে কেমনে? আল্লাহ সুখী মানুষ একটু ফাঁক পেলেই নাক দেখাতে শুরু কর। শোনো, আমি সব বুঝি, আর এই চশমাটা চোখেও সব দেখি। তুমি যাই বলো রাবিয়া, বাপ হয়ে ঝর্ণাকে আমি ইডিয়েট তার হাতে তুলে দেবো না। দেবে না শুনি, ওর ঝর্ণার কাছে কিসের অযোগ্য? আরে ঝর্ণা যাকে দু চোখে দেখতে পারে না, তার সঙ্গে বিয়ে থার ব্যাপারে তুমি আমি ঝর্ণার গার্জেন, যা কোটা আমরা করবো কথা বলাবার কি আছে? কিন্তু রাবেয়া, জামানা পাল্টে গেছে, কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয়ার কি উপায় আছে? অত শত আমি বুঝি না,
শোনো, আমি ভোমবলের আব্বার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমিও সঙ্গে যাবে, চলো। ভোমবলের আব্বা? হা হা, আমি ভোমলার আব্বা, কিন্তু আপনা ঘরে তো চিনবার পারলাম না। ভোমবল আমাকে মামি বলে ডাকে, আর হিনি বসি বসি কম লাগবো না। বহেন বহেন, ভোমলা প্রায় আপনার কথা হয়, তা কি বুঝা? আপনার ছেলে ভোমবলকে আমাদের খুব পছন্দ। আর বাবা কি পছন্দ করে? একা আমি সারা। আপনার ছেলেকে পছন্দ করেন না? কেমনে করো মা, কেমনে করো, আমার ফতুর করে ফেলাইলো, খালি ফুটানি আর ফুটানি করে পয়সা উড়ায়। ছেলেকে বিয়ে থা দিন, ঘরে মন বসবে, তোমার ব্যবসা পাতিতে উন্নতি হবে। খাইছে আমারে, বোমলার লোকে মাইয়া বিয়ে দিব কেথায়? আমার মেয়ে ঝর্ণা মাইয়া কানা খোরানা তো মানে বোমলার লোকে মাইয়া বিয়ে দিবার চান কি না, তাই যে গাইলাম। না না, তা কেন? ভালো কথা, মাইয়ার ফটো টুটু আনছেন? ফটো? এই যে ফুল আছে দেখুন, ভোমবল তো ঝর্ণাকে দেখেছে, মানে হয়ে গেছে মামলা ঢিসমি। মামা মামি, আপনারা, আমি মনে করলাম কেটে না কেটে মনে করিয়া, তোমার কাছে এনারা মাইয়া বিয়াদনের প্রস্তাব লয়ে আইছে। ভালো প্রস্তাব চেটি, আমি রাজি। বিয়াদব বেসরম চক হনেন কোন কোন বিয়াশাদির ব্যাপার অমর কি আপনার কলের ফ্যান? আল্লাহ দিলে আর্ধা সাই সম্পত্তি আছে, ভুমলাই একটা কেন চারটা বউ পালতে পারবো? এক দুই তিন চার, কথা হচ্ছে কি আপনার এই সব কিছু বিবেচনা করতে একটু সময় লাগবো। সে ঠিকই, তবে শুভকাজ যত তাড়াতাড়ি হয়ে যায়। ব্যস্ত বহেন, রাত চারটা খাওনের ব্যবস্থা করি, লগে আলা পড়ব, আর এই ডাইনাতের কাজটাও এটি মুরগি জমাই করি। গরজ দেখতাছি কর, আমার ফুট করে আসলো। তার কারণ আর কি জানতে না, অন্তত ঝর্ণা জানে না। এখন অনেক রাত, বাড়িটা একদম ফাঁকা, অধ্যাপক সাহেব তার স্ত্রীকে নিয়ে বাইরে গেছে, আমি তার পড়বার ঘরে। আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমি কে তোমার যদি জানতে,
তবে কি আমায় কাছে টানতে হয়তো সুদূরে যেতে গোসুরে নানা নয়নের নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা ইন্দ্রধনুর লগ্ন এলো তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধু প্রহর হোক নয়নগুনুর পল্লবিনী তুমি যে আমার কবিতা যদি এ লগন আধারে ঢাকে যদি নেভে দি পাখির বাঁকে যদি এ লগন আধারে ঢাকে যদি নেভে দি পাখির বাঁকে তুমি যে আমার বলবো আবার তুমি যে আমার বলবো আবার চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমার বাঁশির রাগিণী আমার স্বপ্ন জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা কসম কসম আরে কি বলতে কি বলে ফেললাম জি আপামনি বলুন সুসাহিত্যিক শাহতাব চৌধুরী অতটা বেখেয়াল হলে কি আত্মগোপন করা চলে সুসাহিত্যিক শাহতাব চৌধুরী বেখেয়াল আত্মগোপন এসব কি বলছেন আপামনি ডাঙ্গার মাছ বেশি চালাকি করলে গলায় দড়ি পড়বে সত্যি ডাঙ্গার মাছ ঝর্ণা গলায় দড়ি না পড়ে যাতে ফুলের মালা পড়ে সেই ব্যবস্থাই করো আমি খুশি হব ভীষণ মাথা ধরেছে ওনাকে যা বলার আমাকে বলুন আমি ওনাকে বলে দেব ভোম্বলের সঙ্গে ঝর্ণার বিয়ে ঠিক হয়েছে তাও ওনাকে বলতে হবে ঝর্ণার গার্জেন সেজেছেন যা ভাই আপামনি আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মামলা ডিসমিস বিয়ার কথা আলোচনা নাও হইতে অধীর অপেক্ষা এই যে হুজুর এত বড় সুখবরটা দিলাম আমার বকশিসটা খবরদার সিগার টানবি না কেন 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 চাকর যদি সিগার টানে তা আমরা টানুম কি ও
আচ্ছা খাবো না। তোর আপামনি কই রে? আপামনি চাঁদের উপর মামলা ডিসমিস অফ মাই সুইট ড্রিম লাভ ইজ দ্য ম্যারেজ ড্রিম। মামলা ডিসমিস? আরে ভম্বল ভাই, ভম্বল ভাই কি, ভম্বল ভাই কি, খালি ভম্বল কইতে পারো না? বারে বড় ভাইকে নাম ধরে ডাকতে লজ্জা করে না বুঝি? কেথা পুরি তোমার লজ্জার, দুই দিন পরে তোমার সঙ্গে আমার বিয়া। কি এর ভাই, কি এর ভাই? আচ্ছা ভম্বল, টাঙ্গের স্লিপ। আচ্ছা ঝর্ণা, ইয়ে মানে ইয়ে কিরকম ছেলে তুমি লাইক করো? ছেলে ইয়ে এই না দুষ নুদুষ, গোল গাল, ফর্সা রং, তারপর ও তারপর তারপরে হামাগুড়ি ছেড়ে দিয়ে হাঁটি হাঁটি পাপা করছে। মামলা ডিসমিস, এই ছেলের কথা জিজ্ঞেস করতাছি না, পাত্র হিসেবে কিরকম ছেলে লাইক করো এইটা কও। ও পাত্র হিসেবে দেখতে ভালো, সুন্দর, সুপুরুষ, ভদ্র, বিনয়ী, কাউকে তো সামুত করে না, নেভার, কেউ তো সামুত করলে পছন্দ করে। সত্যি কথা বলতে মোটেই ভয় পায়, মেয়েদের গায়ে পড়া নয়। আর বস বস বস, আর কই তো ইবো না, বুঝা মেলাইছি তোমার লগে আমার একেবারে টাই টাই মিল্লা দেখেছে। কে আরে খসমের মাথায় দেখি বুদ্ধি খুলে গেছে, আমি নিজ হাতে তোমাকে চা মেকিং করে খাওয়াবো। লাভলি, কই যাবি? মামলা ডিসমিস কাম বাইতেছি, কই দেখি দেখি ছাড়ি ছেড়ে না, হ্যাঁ দেখি না কি চললেন যে বম্বল, সরি না পরে আসুন। কি হলো, কি হলো বাবা বম্বল, চলে যাচ্ছ কেন, কখন এসেছিলে, কি হলো, অমন করছ কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ মামলা ডিসমিস, তোমার ভুম্বলের মৃগি রোগ নেই তো? মেয়ে জামাই সম্বন্ধেও কথা বলতে তোমার লজ্জা করে না? আই এম সরি, আই এম সরি, সত্যি আছি তো, এছাড়া কোনো উপায় ছিল না। আপনি কিন্তু ভীষণ দুষ্টু, এখনো আপনি ভদ্রতার চৌকাট পেরিয়ে তুমি কি অন্তরঙ্গ হতে পারো না ঝর্ণা? কি চুপ করে কেন, কিছু বলো, তোমার না বলা কথায় অনেক কিছু বলা হয়েছে ঝর্ণা। তোমার উপন্যাসের পাতায় তুমি বলো। আচ্ছা সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো, আমার মুখ গোমড়া করে রয়েছে। সমস্ত মেয়ে ঘরে থাকলে মায়ের মুখে হাসি থাকে না। কেন 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 ঝর্ণা আবার কি করলো? কত বলে কয়ে ছেলেটাকে বাড়ি আনলাম, ভদ্রলোকের ছেলে বাড়ি এলো, কথা নেই বার্তা নেই, কোথা থেকে কি হয়ে গেল, ছেলেটা পালিয়ে গেল। ও হ্যাঁ তাই তো তাই তো তাই তো। আরে ঝর্ণা, আচ্ছা ভুম্বুল অমন করে কেন চলে গেল তুই জানিস কিছু? না নিশ্চয়ই তুমি কিছু বলেছ। না আমি ওকে কিছুই বলিনি, তোমার কিছু বলা উচিত ছিল। একটা কথা ভুলে যেও না ঝর্ণা, দুদিন বাদে ওর সঙ্গে তোমার বিয়ে হবে। বিয়ে বিয়ে বিয়ে, এত শিগগির আমার বিয়েটা না হলে কি নয় বাবা? মেয়ে হয়ে জন্মেছিস মা, বিয়ে তো করতেই হবে। না বাবা, আমার বিয়েতে আমার ইচ্ছা অনিচ্ছার মূল্য তোমাদের দিতেই হবে। বাবা দুঃখ করিস নে মা, জানিসই তো তোর মা একটু রক চটা। তোর বিয়েতে তোর ইচ্ছা অনিচ্ছের মূল্য আর কেউ না দিক, আমি দেবো।
তোর উপর আমার অনেক ভরসা। বিশ্বাস করো বাবা, আমি আমি এমন কিছুই করব না যার জন্য তোমরা কোনো দুঃখ পেতে পারো। লক্ষ্মী মা আমার, জানি আমি জানি। দেখ, তোর মনের কথা আমাকে খুলে বলতে কখনো দ্বিধা করিস নে। এবার শুয়ে পড়, রাত হয়েছে। তোমাকে এত আপন করে পাবো তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। অমন করে বললে তুমি আমায় ছোট করো না। না বলেও তো পাচ্ছি না। আমি বড় স্নেহ কাঙাল ঝর্ণা, জন্মেই বাবা মাকে হারিয়েছি। আমার সব অভাব পূরণ করেছেন একজন। কে সে? আমার দাদু। তোমার দাদু? হ্যাঁ ঝর্ণা, বাসন্তীপুরের জমিদার সালাউদ্দিন চৌধুরী। হাসি অথর্প বৃদ্ধকে দেখলে বড় মায়া হয়। আমি ছাড়া আপনজন বলতে তার আর কেউ নেই। জানো ঝর্ণা, তোমাকে নাতবউ হিসেবে পেলে দাদু খুব খুশি হবে। এবার যাওয়ার পালা, আমি চলে যাবো। ঝর্ণা কোথায়? হোস্টেলে। তুমি মাঝে মাঝে আসবে না আমাকে দেখতে? আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু তোমার উপন্যাস? নায়কের সঙ্গে নায়িকার সাময়িক বিচ্ছেদ, চিরতরে পাওয়ার জন্য। আপনি যা দেখেছেন তা সত্যি নয়। নিজের চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। মানুষের চোখ অনেক সময় ভুল করে। তোমার উপদেশ শুনবার আগ্রহ আমার নেই। তুমি যাবে কিনা বল। বেশ, আমি যাচ্ছি। মনে রেখো, ভুল করে বাড়ি চোখে পা রাখলে আমি আমি তোমাকে পয়সা দেবো। দেখছো কি? যাও, ওদিকে নয়, এদিক দিয়ে যাও। Thank you.
হয়েছে? সারাটা জীবন তো নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমোলে, এদিকে বাড়িতে কি কেলেঙ্কারি হচ্ছে তার কোনো খবর রাখো? ও সবকিছুর খবর তো তুমি রাখছো, আমাকে কেন আবার? তুমি না বাপ, বাপ হয়ে মেয়েটাকে এভাবে অসতলে যেতে দেবে? বলোই না কি করেছে সে। তোমার মেয়ে চাকরের সঙ্গে প্রেম প্রেম খেলছে। প্রেম? বিশ্বাস হচ্ছে না, আমি নিজের চোখে দেখে এসেছি। তোমার মেয়ে চাকরের সঙ্গে রাত জেগে প্রেম আলাপ করছিল। ছি 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 ছি, তোমার প্রশ্রয় পেয়ে মেয়েটা আমাদের বংশের নাককাণ্ড বলো, তোমার আমার মুখে চুন কালি দিল। ছি 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 ছি, বলো কি, মেয়েটাকে তো মেয়েটাকে শাস্তি দেওয়া উচিত। এটা যদি ওর পিঠে না ভেঙেছি তো আমার নাম রাবে খাতুন না। রাখো তুমি, আমি নিজে দেখছি। ছি 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 ছি, দরজা খোল, দরজা খোল। বাবা, তুমি এখানে এত রাতে? তোর নামে এসব কি শুনছি? হ্যাঁ কি সব? চল ভেতরে চল, ভেতরে চল, ভেতরে চল তুই আজ। ছি 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 ছি, তোর মা সে নাকি নিজের চোখে দেখেছে তুই ওই খসমের সঙ্গে ছি ছি বলতে আমার মুখে বাজছে। তুমি কি শুনেছো আমি জানি না বাবা, তবে আমি তো বলেছি আমার দ্বারা তোমাদের কোনো সুনাম না হোক, কোনো দুর্নাম হবে না। তবে যে তোর মা বললে? মা ভুল দেখেছেন, খসমকে তোমরা শুধু খসম বললেই জানো, কিন্তু তার আসল পরিচয় সাহিত্যিক শাহতাব চৌধুরী। শাহতাব চৌধুরী মানে মানে নিশিরাতে কান্নার লেখক? হ্যাঁ বাবা, বাসন্তীপুরের জমিদার সালাউদ্দিন চৌধুরীর একমাত্র নাতি সে। তোমাকে বলতে বাধা নেই, আমি আমি তাকে তুই তাকে তুই তাকে ভালো ভালো ভালো, এ কথা তুই আমায় আগে বলিস নি কেন? দেখো দেখি নি কাণ্ড। ওই গো শুনছো? এই যে দেখো দেখি নি কাণ্ড, তুমি কি দেখতে কি দেখেছো? তার মানে? আহা ঝর্ণা যা বললো। কি বললো শুনি? ঠিকই বললো, সাহিত্যিক শাহতাব চৌধুরী, জমিদার সালাউদ্দিন চৌধুরীর একমাত্র নাতি। ওগো তোমার মেয়ে লভে পড়েছে, এখন ওদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া উচিত। তোমার ভীমরতি ধরেছে। কি বললে? ভীমরতি আমার ধরেনি, ধরেছে তোমার। নইলে ঝর্ণার মতো মেয়ের সঙ্গে তুমি ভোম্বলের বিয়ে দিতে চাও? ঝর্ণার বিয়ে ওই ভোম্বলের সঙ্গে হবে। ইম্পসিবল, ঝর্ণার বিয়ে আমি শাহতাব চৌধুরীর সঙ্গে দেবো। আমি কাল সকালেই জমিদার সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে মোলাকাত করব। যেতে পারো, কিন্তু আমিও বলে দিলাম বড় মুখ করে যাচ্ছে তার মুখ করে ফিরে আসবে, ওই ছোকরার মতো লম্পটার দুটো নেই। বেশ তো, প্রমাণ হয়ে যাবে, আমি কাল সকালে গিয়ে ঝর্ণার বিয়ের দিন একেবারে পাকাপাকি করে আসি। শাহতাব সাহেব এখানে থাকেন? শাহতাব চৌধুরী ওই কামরায়। কে কে? আপনি শাহতাব আছে? ও শাহতাব, আসেন। শাহতাব, আরে ঝর্ণা তুমি কি ব্যাপার এত সকালে? খসরু ক্যান্টিন থেকে দু কাপ চা নিয়ে না দোস্ত, প্লিজ। হ্যাঁ চা আনছি, বসো। এত বেলা অব্দি ঘুমোচ্ছ যে? সারা রাত দুশ্চিন্তায় ঘুম হয়নি। ওদিকের কি খবর তোমার মা? সে কথা পরে হবে, তুমি কোনো চিন্তা করো না, চলো বেরো, কথা আছে। একটু বসবে না? ঠিক আছে চলো। ঠিক আছে পরে খাবো। আচ্ছা তুই এক কাপ খেয়ে নে। আমি খাবো, কথাটি নাহি বলে সে কেন গেল চলে, কথাটি নাহি বলে সে কেন গেল চলে, কথাটি নাহি বলে সে কেন গেল চলে, কথাটি নাহি বলে। ঝর্ণা
কথা বলছো না যে? ভেবেছিলাম অনেক কথাই বলবো, কিন্তু বলি বলি করেও না বলা হলো না। জানো জন, নিজেকে আমার খুব অপরাধী বলে মনে হচ্ছে। কেন বলো তো? ছি ছি, তোমার মা আমার সম্বন্ধে কি ভাবলেন? সব ভাবনা রীতি হয়ে গেছে। মানে? কাল রাতে আমি বাবাকে সব খুলে বলেছি। তোমার বাবা সব জেনেছেন? হ্যাঁ, বাবা সব জেনেছেন। বাবা না বাসন্তীপুরে গেছেন। বাসন্তীপুর কেন? আহা, বুঝে না যেন দুষ্ট কোথায় গেল। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে, সাজাব বাসর বধু তোমার তরে। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে, সাজাব বাসর বধু তোমার তরে। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে। প্রেমে পড়লে প্রথম প্রথম সবাই ও কথা বলে। কি? কবির ভাষায় যদি বলে যায়, ওগো তোমারই তুলনা বুঝি না। আর তোমার ভাষায়? আমার কেবলই শুধু মনে হয় তুমি তাজমহলের চিরবিশ্বসোনা। তুমি লাজে ফুল ঝরে যাবে অঝরে, অকারণ ব্যথা পাবে দূরে। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে, সাজাব বাসর বধু তোমার তরে। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে। বাসিব ভালো চিরদিন, আমি তোমাতেই হব যে দিন। মিথ্যে কথা? না না, সত্যি। হৃদয় যাহারে চাই তুমি তাই, ওগো তুমি ছাড়া এ জীবনে কেহ নাই। এ বাঁধন কত যে মধুর, বোঝাতে পারে না কেহ কাহারে। এত ঢেউ দোলে তাই সাগরে, এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে, সাজাব বাসর বধু তোমার তরে। এই স্বপ্ন ঘেরা দিন রাখব ধরে। মুখ করে আমি আপনার কাছে এসেছি চৌধুরী সাহেব। আপনার মেয়ের সঙ্গে আমার খোকনের বিয়ে হলে আমার আপত্তির কিছু নেই। আলহামদুলিল্লাহ, এই তো পাকা কথা হয়ে গেল। তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি? বিয়ের ব্যবস্থা? হ্যাঁ, সামনে 15ই শুক্রবার, সেদিন বিয়েটা হলেই। অবশ্য বিয়ের তারিখ সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে। বলার আছে বই কি? বলবেন বই কি? নিশ্চয়ই বলবেন, আপনি বলুন। আমার একটু হিসেবের ভুল হয়ে গেল শিকদার সাহেব, এমন কঠিন সমস্যায় যে পড়তে হবে এর আগে আমি কোনোদিন ভাবিনি। আহা, কি এমন সমস্যা আমাকে বলুন, যদি কোনো বিহিত করতে পারি। হয়তো না বললেই ভালো হতো, কিন্তু সত্য গোপন আমি করব না, করতে পারবো না। আমার খোকন আপনাদের পরিচিত সাহতাব চৌধুরী আমার নাতি নয়। নাতি নয়? তবে আজ থেকে 25 বছর আগে আমার চাকর কাসেম আলী খোকনকে কুড়িয়ে পেয়েছিল। খোকনের জন্ম পরিচয় আমার জানা নেই, খোকনের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই, কিন্তু আমি তাকে নিজের নাতির চেয়ে অধিক স্নেহে প্রতিপালন করেছি। খোকন আমার নাতি না হলেও নাতির চেয়ে অনেক অনেক বেশি আপন। আমি
আমি ওর কি হলো তো? আমার কথা শুনলো তো? বলেছিলাম না বড় মুখ করে যাচ্ছ, মুখে চুন কালিমাকে ফিরতে হবে। আহ চুপ করো রাবেয়া, চুপ করো। চুপ তো করেই ছিলাম, লাভটা কি হলো শুনি? ছি 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 ছি, খেলনায় মরি। বাপটা মেয়ের জন্য পাত্র পছন্দ করলেন, পাত্র কি না বাপার পরিচয় নেই। যা রোজ ওকে তুই জানি কথা। আমার মন বলছে নিশ্চয় কোথাও একটা ভুল হয়েছে, আমি একবার তার মুখ থেকে শুনতে চাই। না না ঝন্ডা, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না বলে সব কথা তুমি সহজভাবে খুলে বলেছি। কেউ আমাকে পথের ঠুলোয় কুড়িয়ে পেয়েছিল, আমি কোন লম্পটের অবৈধ প্রেমের ফসল, যে শব্দ শুনলে মানুষ শিউরে ওঠে, তাকে দেখলে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমি সেই চারজ, আমাকে মানুষের সমাজে কুকুরের মতো বেঁচে থাকতে হবে। তোমাকে নিয়ে আমি এক নতুন পৃথিবী গড়ে তুলব, কি দরকার তোমার বংশ পরিচয়। তুমি আর আমি দুজনে মিলে সৃষ্টি করব এক নতুন বংশ। মিথ্যা আমায় সান্ত্বনা দিও না, সত্যকে চাই চাপা দিয়ে মনকে চোখ দাঁড়াতে আমি পারব না জন্না। আমাকে জানতেই হবে আমার সত্যিকার জন্ম পরিচয়। বলো বলো দাদু, পিতৃ পরিচয়হীন যারা সন্তান আমি নই। আমি তোমাদেরই লোক, আমাকে কেউ কুড়িয়ে পায়নি, চৌধুরী ভক্তের রক্ত আমার শিরায় বইছে। বলো বলো দাদু। না তাহলে কেন আমায় এত অপন করেছিলে? রাস্তার ছেলে বলে কেন দূর দূর করে তারই দরনি? কেন বলেছিলি আমি তোমারই নাতি? বলো দাদু, চুপ করে থেকে উত্তর দাও। আমি জানি উত্তর তুমি দিতে পারবে না দাদু, জীবন ভোর শুধু ফাঁকা বলিয়া ওরে নিজের মনকে তুমি চোখ দাউরেছ, মিথ্যে স্নেহের মায়া জাল বিছিয়ে আমাকে তিলে তিলে পিষে মেরেছ। ইউর ক্রিমিনাল, তুমি মিথ্যাবাদী কুকুর। চোখ রাঙিয়ে আমাকে ভাগে আনতে পারবে না, জন্ম মুহূর্তে মরে গেলেও আমার দুঃখ হতো না, যারজ হয়েও আমার দুঃখ নেই। দুঃখ শুধু এই যে যার অন্যে যার স্নেহে এতকাল মানুষ হয়েছি সে মিথ্যেবাদী প্রতারক। বল বল দেব খারাপ, তোর যা মুখে আসে তাই বল। তোর ওই তিরস্কার আমার সারা জীবনের সঞ্চিত অপরাধের পুরস্কার, তোর যা খুশি বল, তুই বল। খোকন দাদু আমার যাস নে, শোন শোনার পালা আমার শেষ হয়েছে, এবার আমার যাওয়ার পালা। শুনলে মানুষ শিবরে ওঠে, যাকে দেখলে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমি সেই চার, আমাকে মানুষের সমাজে কুকুরের মতো বেঁচে থাকতে হবে। তোমাকে নিয়ে আমি নতুন পৃথিবী গড়ে তুলব, কি দরকার তোমার বংশ পরিচয়। তুমি আর আমি দুজনে মিলে সৃষ্টি করব এক নতুন বংশ। না
না না ঝর্ণা, তা হয় না, তা হয় না, তা হয় না। তুমি আশ্চর্য সাহস তোমার, তুমি আবার? ঝর্ণার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ঝর্ণা তোমার কোনো কথা শুনতে চায় না। এটা আপনার কথা না ঝর্ণার, আমাদের সবার কথা। আমরা কেউ তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু কি, যদি সম্ভব হয় ঝর্ণাকে বলবেন নিজের আত্মপরিচয় এতদিন যা জেনে এসেছি তা সব মিথ্যে। আপনারা ঠিকই শুনেছেন, ঝর্ণাকে পাবার যোগ্যতা আমার নেই। আপনি এখনো জাননি? হো, শাহদেব আসেনি বুঝি? তাহলে আজ আর আসবে না বোধ হয়। আপনি কিছু চিন্তা করবেন না, শাহদেব এলে আপনাকে খবর দেব। সামথিং রং? এই যে কাশেম, টেলিগ্রাম পেয়েছিলে? তা পাইনি, আপনাদের জন্য একটু আখেরের কাজ করব তার জন্যই গেলাম, আর সঙ্গে সঙ্গে টেলিগ্রাম। কি আর করব বলো, বড় হুজুরের অবস্থা খুব খারাপ, এ যাত্রায় টিকলে হয়। কেন, কি হয়েছে? ভীষণ অসুখ, ব্লাড প্রেশার। তবে আসল কথা হলো, সেদিন শাহতাব সাহেব এসেছিলেন, দুজনের মধ্যে কি সব কথাবার্তা হলো, তারপর শাহতাব সাহেব রেগে মেগে চলে গেলেন। ও, তারপর থেকেই। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আমায় ডাকিস নে কাসেম, তোদের বড় হুজুর মরে গেছে। অমন কথা বলবেন না হুজুর, কি হয়েছে? একদিন আমার মনে দানা বেঁধেছিল, আজ তাই দানা মেলে আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে রে কাসেম, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে।
কে পিছে করে যাকে মানুষ করলি সে এক ফুটকারে সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেল। ছোট হুজুরকে আপনি কি বলেছেন? সে জানতে চেয়েছিল কে তার মা, কে তার বাবা, কি তার পরিচয়। আর আপনি বুঝি বলে দিলেন আপনার চাকর কাশেম আলী তাকে পথে কুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, যা সত্যি আমি তাই বলেছি। সত্যি কথা বলতে আমি কোনোদিন বেচপা হই না, তা তুই জানিস। না, আপনি সত্যি বলেননি। আপনি জানেন না সাতাব চৌধুরীর আসল পরিচয়। আসল পরিচয়? সাতাব, সাতাব চৌধুরী আপনারই নাতি। গাছেন আপনার ছেলে আতিক চৌধুরীর একমাত্র সন্তান, চৌধুরী বংশে। চৌধুরী বংশের, চৌধুরী বংশের শেষ চিহ্ন সাতাব, আতিকের ছেলে। আতিক, আতিক কোথায়, কোথায় আতিক? না না না, তুই তুই মিথ্যা কথা বলছিস। তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছিস। আমি গরিব হতে পারি কিন্তু মিথ্যা কথা আমি বলি না। তবে একদিন বলেছিলাম আপনার ছেলে আতিক চৌধুরীর অনুরোধে, সাতাব চৌধুরী যে আপনারই নাতি সেই পরিচয় আমি গোপন রেখেছিলাম। জঞ্জাল বলে একদিন যাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছিলাম সেই সাতাব আমার আতিকের ছেলে, চৌধুরী বংশের শেষ প্রদীপ। না না, এ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলছিস। আপনি বড় লোক আর আমি গরিব, আপনি আপনি মুনিব আর আমি চাকর, কিন্তু সত্য কথা বলার হক শুধু আপনার একার নয় হুজুর। গরিবের ইমান থাকে আর সেই ইমানের উপর আঘাত দিয়ে কথা বলে গরিবের রক্ত টকবক করে ফুটতে থাকে। আপনি থাকুন আপনার অহংকার ঘরে মন নিয়ে, আমি চললাম। আমার ইমান যদি খাঁটি হয় তাহলে ইনশাল্লাহ আমি সাহাতাবকে খুঁজে পাবই। কাছের, কাছের, শুন, কাছের, কাছের, কাছের। আমি অত্যন্ত দুঃখিত। সাতাব কোথায় আছে, কিভাবে আছে আমরা কেউ কিছু জানি না। তবে তবে মিস্টার শতদল পাবলিকেশনস অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা, জি না, সাতাব সাহেব এখানে আসেননি অনেকদিন। আপনি বরং প্রফেসর আব্দুল মতিন সিকদারের বাসায় একবার খোঁজ নিন। যান। প্রফেসর আব্দুল মতিন সিকদার, ঠিকানাটা? অধ্যাপক মতিন সিকদার, শুনুন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এই দেখো খালজুরি আলাপ শুরু করে দিচ্ছে। তাড়াতাড়ি গাও। মানে সাহাতাব সাহেব এখানে থাকেন? কি কইলা? এইটা ভদ্রলোকের বাড়ি, সেই ফুটপ্রিন্ট এখানে আসবে কেন? লোকটা কে আর কে? এই ফর্টি। মানে মানে সাহাতাব হইল গিয়ে একটা ফুটপ্রিন্টি আর ইনি তার ওস্তাদ হচ্ছেন গিয়ে এই ফর্টি। পয়সা নেই, এদিকে মদ খাবার লজ্জা করে না? বুড়ো লোকটাকে মারতে তোমাদের লজ্জা করে না? পকেটে 10 টাকা নিয়ে 40 টাকার মদ খেতে এই বুড়োটার লজ্জা করে না? এই দেখুন বে Poverty has no shame, but has a name. And that's called poverty, poverty, poverty. আর 20 টাকা? আর তো নেই বাবা, পরে দিয়ে দেবো। পরে দিয়ে দেব যত সব। ইস, জ্বরে তো আপনার গা পুড়ে যাচ্ছে।
ও কিছু নয়, ও কিছু নয়। এতই যখন উপকার করলে বাবা, আর একটা উপকার করবে, আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে। ওই হাবুটোলা গলিতে আমি থাকি। এই রিক্সা, ইট ইজ এ কেস অফ লিভার ইনফ্লামেশন। অতিরিক্ত মদ্যপান করার জন্য এই লিভারের ব্যায়াম হয়েছে। এই এক নম্বর ওষুধটা এক্ষুনি আনিয়ে খাইয়ে দেন, আর বাকি ওষুধগুলো কাল সকালে খাইয়ে দেবেন। উনি ভালো হয়ে যাবেন তো ডাক্তার? আজ রাতটা না গেলে কিছু বলা যায় না, একটু লক্ষ্য রাখবেন। দেখুন আপনার ফিসটা। ডাক্তার হয়ে ডাক্তারের কাছ থেকে ফিস আমরা নিই না, পারলে একটু ফলটলে ব্যবস্থা করবেন, কিন্তু হ্যাঁ ওষুধ খাওয়াতে ভুলবেন না। টাকাটা পেলে হয়তো একজনকে মরণের হাত থেকে বাঁচাতে পারবো। ওসব মরণ টরণ বাদ দে, মজদুর সেজে কোথায় ঘুরে বেড়াচ্ছিস বাপ? এদিকে এই আসে সে আসে, আর জবাব দিতে আমার জান শেষ। এইবার পেয়েছি তোকে, আর ছাড়ছি না। আয় ভেতরে ভেতরে। না রে খসরু, টাকাটা আমার খুবই দরকার। অলরাইট, টাকা আমি দিচ্ছি, কিন্তু তোকে ছাড়ছি না। কোথায় যাবি আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। ফল আর ওষুধ আনতে যাচ্ছি। আমি তো ভালোই আছি, কেন শুধু শুধু পয়সা নষ্ট করবে? হে আমার অনেক দিনের রোগ, ভালো হবার নয়। তোমার উপকারের কথা কোনদিন ভুলব না। না না, একই বলছেন, কি বা করেছি আমি আপনার জন্য? আমি আসছি। তুমি এখানে? তোমার ঝর্ণাকে তুমি ভুলে গিয়েছিলে বুঝি? এতদিন কোথায় ছিলে? তোমার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। তুমি বদলে গেছো, আমাকে তুমি একথা বলতে পারলে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি যে তুমি এত নির্লজ্জ বেহায়া, সবকিছু জেনে শুনে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছ। কিসের আশায়? তাকে তুমি জানো না, তুমি বলছো না। আমাকে পাবার আশায়, কিন্তু তুমি জানো না আমাকে পাবার আশায় তোমার মতো অনেক মেয়ে আমার পেছনে হ্যাংলার মতো ঘুরে বেড়িয়েছে। আমার জীবনে তুমি প্রথম নারী নাও, আমার চোখে নারী মাতৃ ভোগের সামগ্রী। যে তুমি কি বলছো? আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম। ঘরের বাঁধনে আমি বাধা করব না, তবে হ্যাঁ, ক্ষণিকের জন্য যদি আমার শয্যা সঙ্গিনী হতে চাও আমার আপত্তি নেই। তুমি কি মানুষ? মানুষ নই,
অমানুষ। তাই সত্যি কথা বলতে আমার মুখে এতটুকু আটকায় না। তুমি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তা সত্যি নয়। উপন্যাসের রসদ জোগাবার জন্য আমি তোমার সঙ্গে প্রেমে অভিনয় করেছি। অভিনয় করেছ? হ্যাঁ হ্যাঁ, নিখুঁত অভিনয় করেছি। আমি আমার সত্যিকার জন্ম পরিচয় আগেই জানতাম। জানতাম বাসন্তীপুরের জমিদার সালাউদ্দিন চৌধুরী আমার দাদু নন, তাহার চাকর কাসেম আমাকে পথে ঘুরিয়ে দিয়েছিল। আমি এক পিতৃ পরিচয়হীন জারর সন্তান। জানতে? তুমি সবকিছু জেনে শুনে আমার সঙ্গে প্রবঞ্চনা করেছো? হ্যাঁ হ্যাঁ, জেনে শুনেই করেছি, কারণ বিধাতা আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। তার প্রতিশোধ নিতে আমিও তোমার সঙ্গে প্রবঞ্চনা করব। চুপ করো, বিধাতার দোহাই দিয়ে তুমি তোমার পাপ কাটতে চেষ্টা করো না। ছিছি সাহতাপ, তুমি এত নীচ, এত জঘন্য। আমি প্রবঞ্চক, নীচহীন, জঘন্য। এতদিন আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমার করুণা করে এসেছি, কিন্তু আজ আজ তুমি আমার কাছে রেহাই পাবে না। তোমার ওই নিষ্পাপ নিষ্কলঙ্ক মুখে আমি আমার পাপের চিহ্ন এঁকে দেব। সাদা চিঠি, একজন ভদ্রমহিলাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলে? অপমান করেছি তাই না? অপমান করেছি। আমার দুঃসহ জীবনের সঙ্গে ঝর্ণাকে আমি জড়াতে চাই না। আমি তাকে ভালোবাসি, আর তাকে ভালোবাসি বলেই তাকে অপমান করেছি, তাকে তাড়িয়ে দিয়েছি। তাকে ভালোবাসো, তাকে অপমান করেছো, তাকে গ্রহণ না করে তাড়িয়ে দিয়েছো? ঝর্ণাকে গ্রহণ করার যোগ্যতা আমার নেই। আমি এক হতভাগ্য পথের তুলোর জঞ্জাল, বঞ্চনাই আমার বিধিলিপি, আমার বিধিলিপি। এই পৃথিবীতে তোমার মতো বঞ্চিত আরো অনেক আছে সাদা। আমিও তাদের দলে, যারা ভাগ্য বিড়ম্বনায় জর্জরিত, বঞ্চিত। শুধু দীর্ঘশ্বাস সম্বল করে আজও আমি বেঁচে আছি। এসো সাদা, আমার কাছে এসো। এই সর্বহারা বৃদ্ধের কাছে শান্তি না পাও, স্বস্তিটুকু তুমি পাবে। স্নেহ ভিক্ষা দিয়ে উপকারের প্রতিদান দিতে চাইছেন, কিন্তু আমার কপালে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিছুই সয় না। যে তার বাবা মায়ের পরিচয় দেবার সৌভাগ্য থেকে বঞ্চিত, তাকে আর স্নেহের পরশ দিয়ে ঋণী করবেন না, ঋণী করবেন না। যে বাবা মার জন্য আজ তুমি অধীর হয়েছ, তার খোঁজ তুমি করেছো কোনোদিন? বাবা কে? আমার বাবা সেই বিলাসী লম্পট, যে আমার মায়ের সঙ্গে ক্ষণিকের বিলাস মিটিয়ে গাঁটা খাটিয়েছে, যে তার সন্তানকে তার স্নেহ মায়া মমতার থেকে বঞ্চিত করেছে। তাকে একবার কাছে পেলে আমি তার টুটি চেপে ধরব। দুনিয়ার সব বেঈমান পিতার সঞ্চিত অপরাধের শাস্তি আমি তাকেই দেব। তার আগে আমার শান্তি নেই, সত্যি নেই। মানুষ হয়েছে, আমি তার হতভাগ্য পিতা। স্নেহ মায়া মমতা থেকে তাকে বঞ্চিত করেছি। ঘরে জীবনের জঞ্জাল বলে তাকে পরের হাতে সঁপে দিয়েছি। আমার অপরাধের শাস্তি আমি পাচ্ছি। পিতা হয়ে পুত্রকে নিজের পরিচয়টুকু দিতে আমি ভয় পেয়েছি সালেহা।
ভালোবাসি। আমি কি করব সালে, আমি কি করব? তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও সালে, আমি কি করব? ঝর্ণা সাতাব ওদের দেখছি না, ওরা কোথায়? চলে গেছে। চলে গেছে, কিন্তু আমি ওদের জন্য। হ্যাঁ বাবা, তুমি ঝর্ণাকে চেনো? খুব চিনি, প্রফেসর আব্দুল মতিন সিকদারের মেয়ে। প্রফেসর আব্দুল মতিন সিকদার, ঠিকানাটা? 10A লালমাটিয়া। 10A লালমাটিয়া। কই দেখি, ডাক্তার ঝর্ণা ভালো হয়ে যাবে তো? ওকে বাঁচিয়ে দিন ভাই সাহেব, ও আমাদের সব। ওর না বাঁচলে কিছু বলো। প্রফেসর বলো, ঝর্ণার অবস্থা খুবই আশঙ্কাজনক, হঠাৎ মানসিক আঘাতের ফলে ওরই অবস্থা। অনেক সময় এই ধরনের মানসিক আঘাতের দরুন মানুষ মারাও যায়। ডাক্তার, ঝর্ণাকে সারিয়ে তুলতেই হবে। ঝর্ণা যার নাম বারবার উচ্চারণ করছে তাকে আনা দরকার। কিন্তু? কোনো কিন্তু নয় ভাবি, ওকে ছাড়া ঝর্ণা বাঁচবে না, ওকে বাঁচানো যাবে না। ডাক্তার তুমি জানো না সেই ছেলের ইতিহাস। ইহা শোনার সময় এটা নয় প্রফেসর, আমি যা বলছি তাই করো। আমি যাব, সাহতাপকে একদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম, ঝর্ণাকে বাঁচাবার জন্য আমি তাকে ফিরিয়ে আনব। আপনি পারবেন না ওকে ফিরিয়ে আনতে, আমি যাচ্ছি। ডাক্তার তুমি তুমি তাকে চেনো? সব কথা বলার সময় এখনো হয়নি প্রফেসর, বলবো বলবো সব বলবো। আপনি লিভারের রোগী, এভাবে বাইরে যাওয়া আপনার উচিত হয়নি। আর যাব না, শুধু তুমি একবার যাও, একবার তাকে দেখে এসো। কাকে? ঝর্ণাকে। ঝর্ণা, ওকে আপনি কতটুকু চেনেন? কিভাবে চেনেন? ওর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? ঝর্ণার ভালো মন্দে আপনার কি যায় আসে? বহুদিন পর আজ আবার নতুন করে পরিচয় হলো,
ওকে কেন্দ্র করে আমার অনেক আশা। আমি ওর শুভাকাঙ্ক্ষী, ওর মঙ্গল চাই। আমিও তার শুভাকাঙ্ক্ষী, আমিও তার মঙ্গল চাই, তাই আজ তার সঙ্গে দুর্ব্যবহার করেছি। কিন্তু যা হবার তা হয়েছে, আর কোনো কিন্তু নয়। সাতাপ, মিথ্যে অভিমান করে ঝর্ণার অমূল্য জীবনটা এভাবে নষ্ট করে দিও না। চল আমার সঙ্গে চলো, আমি তোমাকে ঝর্ণার বাড়িতে নিয়ে যাব। একবার যাদের বাড়ির থেকে তাড়া খেয়ে এসেছি, একবার যাকে তাড়িয়ে দিয়েছি, আর তার কাছে ফিরে যাওয়া সম্ভব নয়, যাওয়া উচিত নয়। উচিত অনুচিত বিচার করার সময় এটা নয়। তুমি ওকে আঘাত দিয়েছ, আঘাতের প্রলেপ তোমাকেই দিতে হবে। না না, আমি তা পারবো না, আমি পারবো না। পারতেই হবে, তোমাকে আমি পালিয়ে যেতে দেবো না, তোমাকে আমি ঝর্ণার কাছে নিয়ে যাবই। না, ঝর্ণা বার বার তোমার নাম ধরে ডাকছে, এই মুহূর্তে তোমাকে কাছে না পেলে সে চিরদিনের জন্য মনের ভারসাম্য হারিয়ে ফেলবে, হয়তো হয়তো মরে যাবে। আমার সঙ্গে জড়িয়ে পৃথিবীর চোখে ওকে আমি হেয় করতে চাই না। অপমানিত লাঞ্ছিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক অনেক ভালো। খোকন, আমার খোকন। খোকন? আমি কারো খোকন নই, খোকন মারা গেছে। না না না, তুই আমার খোকন, আমার হারানো মালিক, আমার দাদু। আয় আয় আমার বুকে আয়। আমি মানি না, বিশ্বাস করি না, এই দুনিয়ায় আমার কেউ নেই, কেউ নেই। কে বলেছে কেউ নেই? তোমার পিতা আতিক চৌধুরী একদিন তোমাকে আমার হাতে সঁপে দিয়েছিলেন, তারই অনুরোধে তোমার দাদুর কাছেও তোমার সত্য পরিচয় আমি গোপন করেছিলাম। ওপরে আল্লাহ সাক্ষী, আর নিচে আমি, এনেই তোমার একমাত্র আপনজন তোমার দাদু। খোকন, দাদু, দাদু, আমার খোকন, আমার মালিক, দাদু, আমার খোকন। কে কে ওখানে? আতিশ, কে আপনি? আপনাকে আমি চিনি না। তুই আমায় চিনতে পারছিস না? আমি তো হতভাগ হয়ে যাকে একদিন ত্যাগ করেছিলেন, তার নাম মুখে উচ্চারণ করার কোন অধিকার আপনার নেই। কি বললি? বাপের মুখের উপর তুই এত বড় কথা বলতে পারলি? পারলি? বাপ? কে আমার বাপ? আপনাকে আমি স্বীকার করি না। আতিশ, ডাক, আরেকবার ডাক। ওই ডাক শোনার জন্যে আমি ব্যাকুল হয়ে আছি, দুর্বিষহ জীবনের বোঝা বয়ে বয়ে আমি তিলে তিলে জ্বলে পুড়ে মরছি। তুই ডাক, আর একবার বাবা বলে ডাক। আমি ওই ডাক শোনার জন্যে অনেক দিন ধরে ব্যাকুল হয়ে আছি, আমিও দুর্বিষহ জীবনের বোঝা বয়ে তিলে তিলে জ্বলে পুড়ে মরছি। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। পারবি রে, পারবি রে? কেন, আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত কি আজও শেষ হয়নি? না হয় একদিন ভুল করে তোকে ভুল বুঝেছিলাম, অমানুষ কুলাঙ্গার বলে তোকে তিরস্কার করেছিলাম, পুত্রবধূকে অস্বীকার করেছিলাম, বংশের কলঙ্ক বলে তোকে ত্যাজ্য পুত্র করেছিলাম। ওরে ওরে, চোখের চলে সেই ভুলের মাচুল দিয়ে রিক্ত নিঃস্ব অসহায়। ওরে ওরে আতিক, এ জীবনে আমার আর কোনো কামনা বাসনা নেই, তুমি তোর পিতাকে স্বীকৃতি দিয়ে আমার পাপ মুক্ত কর। কাউকে পাপ মুক্ত করার অধিকার আজ আর আমার নেই, হতভাগ্য আমি, আমার স্ত্রীকে হারিয়েছি, নিজের সন্তানকে কাছে পেয়েও মুখ ফুটে তাকে বলতে পারিনি, ওরে আমি আমি তোর পিতা। নিষ্কলঙ্ক খোকন আমার, জানে সে চার কুকুরের চেয়েও অধম তার জীবন। আমি আমি স্বীকার করছি সব ভুল আমার, ঐশ্বর্য আর ঐতিহ্যের বিদ্যা অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম, সারা জীবন তিলে তিলে জ্বলে পুড়ে আমি আজ বুঝতে পেরেছি
মানুষের বিচার মনুষ্যত্বের মাপকাঠিতে অভিজাত্যের অহংকার মিথ্যে। ওরে ওরে আতিক, বাপ হয়ে তোর কাছে আমি হাত জোর করে বলছি, তুই বিশ্বাস কর, আমার সব অহংকার সব তত্ত্ব চূর্ণ হয়ে গেছে। তোরা তোরা আমাকে ক্ষমা কর, তোরা আমাকে ক্ষমা কর। তুমিও করেছ, দাদুও করেছে, আমিও করেছি। অনুতপ্তকে ক্ষমা করা উচিত। বাবা বাবা না রে, বাবা না রে, না বাবা। আমি এসেছি, একদিন তুমি আমি যে স্বপ্ন দেখেছিলাম আজ তা সফল হতে চলেছে। এতদিন যা জেনেছ যা শুনেছ তা সব ভুল, সব মিথ্যে। জন্না, তুমি তুমি আমার জন্না, তুমি আমার তুমি তুমি আমাকে মারবে না তো? কারণ আর কি জানতে, অন্তত ঝর্ণা জানে না। এখন অনেক রাত, বাড়িটা একদম ফাঁকা। অধ্যাপক সাহেব তার স্ত্রীকে নিয়ে বাইরে গেছে, আমানু তার পড়বার ঘরে। আমারও স্বপ্ন মধু জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাসির রাগী, আমারও স্বপ্ন মধু জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা,
आमी के तुमार जदि जानते तबे कि आमार काछे टानते হয়তো সুদূরে যেতে গো সুরে নানা নয়নের নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা ইন্দ্রধনুর লগ্ন এলো তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধু প্রহর হোক না আমার ওগুনুর পল্লবী তুমি যে আমার কবিতা যদি এ লগন আধারে ঢাকে যদি নেভে দি পাখির বাঁকে যদি এ লগন আধারে ঢাকে যদি নেভে দি পাখির বাঁকে তুমি যে আমার বলবো আবার তুমি যে আমার বলবো আবার চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমার বাঁশির আমার স্বপ্ন জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা